স্বামী স্ত্রীর একসাথে রাতের বেলা কখন ঘাম বের হয়? অবশ্যই যারা পছন্দ করেন তারা তো অবশ্যই হেসে ফেলেছেন আমার মনে হয়। তাও ঠিক না, যে আমার মতন গাই দিয়ে হইলে গামায়। আচ্ছা ঘামাবে যদি তোর কম্বলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাভলি, আবারও চলে এসেছি দুষ্টু মিষ্টির মজার এবং ধাঁচের গুগলি কুইজ নিয়ে, যাকে বাংলায় বলে ধাঁধা। আজকের পর্ব আমরা যাকে বা যাদের নিয়ে সাজিয়েছি চলে যাব তাদের কাছে, জেনে নেব তাদের নাম এবং পরিচয়, ছুড়ে দেবো আজকের আকর্ষণীয় ধাঁধা। দেখি তাদের ভাগ্যে আজকে অপেক্ষা করে আছে কোন আকর্ষণীয় ধাঁধা। তারা কি উত্তরটি জিতে পারবে নাকি পারবে না, নাকি উত্তরটি দিয়ে জিতে নেবে আজকের আকর্ষণীয় কুইজ? তো জানি অপেক্ষা করে আছেন অধীর আগ্রহে, আজকের তাদের ভাগ্যে অপেক্ষা করে আছে কোন ধাঁধা। চলে যাব এখন তাদের কাছে, চলুন চলে যাওয়া যাক। দেখতে পাচ্ছি একজন আপু এবং একজন দাদু, মানে ভাইয়াকে সরি, তারা তো মানে সেলফি তুলতে ব্যস্ত, আমাদের দিকে তাকাচ্ছেই না। প্রিয় ভিউয়ার্স, দেখি তাদের কাছ থেকে একটু সময় নিব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। আমি এসেছি আসলে একটি ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে, আমি আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান সময় নিতে চাচ্ছি। আপনারা কি ডিস্টার্ব হবেন? না না না, কোনো ডিস্টার্ব নেই, বলেন আপনি। অবশ্যই পার্কে ঘুরতে এসেছেন মন ভালো করার জন্য। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনারা দুইজন কে কি হন? আমরা বল। আচ্ছা আপু আপনি বলেন। দেখতেছেন? না না, ডিস্টার্ব করে না, ছবি তুলতেছিলাম। ডিস্টার্ব করে না মানে ডিস্টার্ব তো করেছে। আপু আপনি বলেন, আপনি বলেন। তুমি তো এতক্ষণ ছেলে দেখে ওকে সব জিজ্ঞেস করছো। না না, আমি আপনাকেই বলছি, সমস্যা নাই। হ্যাঁ, তুমি তো ছেলে মানুষকে বললা, তুমি তো আমাকে জিজ্ঞেস করলা না। না না আপু, আপনার কাছে যে শুরু করব এর কোনো শেষ নাই, বলেন। বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি হয় আপনার বন্ধু? হ্যাঁ বন্ধু তো খুব কাছের কেউ? কাছের তো অবশ্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা পার্কে কি ঘুরতে এসেছেন? না পার্কে তো আমি ইয়ে করতে আসি। কি করতে আসছেন? পার্কে তো বাতাস খেতে আসি। আমি ভাবছি যে এখানে ঘুরতে আসছে না, পার্কে কেউ ঘুরতে আসেন, আমি তো আর কি করতে আসি? আমি তো পার্কে কেন আসে, ঘুরতেই তো আসে, আসলে সেলফি তুলতে আসি। যেহেতু হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিয়ে করতেছি আমরা কয়দিন পরে, দেখো না বাতাসের মতো শুকনা। পাশাপাশি একটু গরমও পড়েছে, আবার ক্ষুধাও লেগে গেছে। প্রিয় ভিউয়ার্স, মিষ্টিটা খেলে ভালোই হতো। তো আপু অবশ্যই যেহেতু পার্কে ঘুরতে আসছেন মনকে ভালো রাখার জন্য, তো মনকে ভালো রাখার জন্য বিনোদনে এক ধাপ এগিয়ে আছে আমাদের গুগলি কুইজ বাংলায় ধাঁধা। তাহলে আপনারা কি ধাঁধা কখনো খেলেছেন? দাদা খেলি নাই, যেহেতু আমি কালকেই বিয়ে করব, কালকে শুক্রবার, প্রথম দিন রোজার জুম্মা, আমি কালকে বিয়ে করছি, তো খেলবো। ভাইয়া কি আমার ছবি তুলতেছেন নাকি নাকি করেন? না এই যে আপনাকে না, আমরা দুজন, না আমরা দুইজন তুলতেছি। আচ্ছা ঠিক আছে, পরে তুলো, আগে শুনি। হ্যাঁ কি খেলা? গুগলি। জি গুগলি খেলি। এই গুগলি মনে হয় ইংলিশে বলে আর বাংলা বলে ধাঁধা। ধাঁধা বললে তো সবাই চিনে ফেলে আর কি। খেলবো। খেলবেন? খুব সহজে বলে ফেললেন, খুব প্যাচের কিন্তু একটা প্রশ্ন, প্যাচের একটা ধাঁধা। কি সহজভাবে ধরবো নাকি কঠিনভাবে ধরবো, কোনটা বলো? যেভাবে তোমার করতে মন চায় সেভাবে করো, সেভাবে করবো। আচ্ছা ঠিক আছে, এমন কঠিন একটা ধরবো মনে হয় না আজকে জিততে পারবেন। যদি জিতেন তাহলে আজকের কুইজের আকর্ষণীয় পুরস্কারটি আপনার জন্য। আসলে জিতার হারাটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা আমি খেলতে পারবো সেটাই বড় ব্যাপার। আমি একটা খেলা দেখেছি, ওই যে সেরেনা উইলিয়াম, তারা দুই বোন হয়, একসময় তারা দুইজনে ফাইনালে গেছিল, তারপরে একজনই কিন্তু জিতছে, দুইজন জিতে নাই। তো দুই বোন হলে কি হবে, খেলায় জিততেই হবে, এটাই হচ্ছে আসল কথা। আপনি জিততে চান? আমি জিততে চাই। ওকে ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, দেখি আজকে তাদের ভাগ্যে অপেক্ষা করে আছে কোন আকর্ষণীয় ধাঁধা। আমরা শুরু করে দেব এখন ধাঁধা, ধাঁধাটি দিয়ে দিচ্ছি, দেখি এখন আপু কি জিততে পারে নাকি হারে। স্বামী স্ত্রীর একসাথে রাতের বেলা কখন ঘাম বের হয়? অবশ্যই যারা পছন্দ করেন তারা তো অবশ্যই হেসে ফেলেছেন আমার মনে হয়। এই হাসিটুকুই হচ্ছে আমাদের বিনোদনের সাকসেস, এটাই আমাদের উৎসাহ, আর এটাকে অন্য সেন্সে নেবেন না, অবশ্যই শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। বলেন রাতের বেলা কোন সময় স্বামী স্ত্রীর একত্রে ঘাম বের হয়? হ্যাঁ এটা অবশ্যই একটু হাসার কথা, যারা জানেন না, যারা ধাঁধা প্রেমী তাদের কাছে একটু আকর্ষণীয়, তাদের কাছে এটা নতুন। ভর্তা দিয়ে ভাত খাওয়ার সময়? জি ভর্তা দিয়ে ভাত খাওয়ার সময় ঘামায়। ও এর মানে বলতে চাচ্ছেন যে যখন ঝাল দেয় বেশি করে? ঝাল ঝাল, হ্যাঁ ঝাল খেলে, ঝাল খেলে তখন অনেক গরম লাগে, তখন ঘাম বের হয় ঝাল খেলে। আচ্ছা আচ্ছা,
চলে আসছি মনে হয়, তবে তারপর ওইটা হচ্ছে না, সঠিক হচ্ছে না। আপনি সঠিক উত্তরটা দিয়ে মানে আরো খুঁজে নেন, নিতে পারেন। ব্রেনকে একটু কাজে লাগান আর বুদ্ধিটাকে একটু কাজে লাগান, লাগিয়ে তো আপনার পুরস্কারটা নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, রাস্তা দিয়ে অনেক হুন্ডা যাচ্ছে, আমরা অবশ্য রাস্তার পাশে আছি, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে আপু, বলেন। আমার কাছে ও যেটা বলেছে সেটাই মনে হচ্ছে, এরপরে তো আর ঘাম বের হয়। হ্যাঁ, ঝাল খেলে মানুষের ঘাম বের হয়, এটা ঠিক আছে, বাট এটা আজকে সঠিক, আজকের জন্য সঠিক কুইজের উত্তর নয়। আপনারা আরও চেষ্টা করে দেখতে পারেন, পুরস্কারটা নেবেন তাহলে উত্তরটা দিবেন না, এটা হইল। আপনারা যেহেতু অনাগত, সামনে উঠবি হতে যাচ্ছেন হাজবেন্ড ওয়াইফ, তাহলে এই জন্য হাজবেন্ডের ইয়েটাই ধরলাম। ঝাল ছাড়া আর আমি কোনো কিছু পাচ্ছি না খুঁজে। আচ্ছা ভাইয়া, আপনি বলেন। জি, এটা কখন ঘামায়, আমি তো একটা বললাম, দেখি আরো কিছু আছে কিনা। হ্যাঁ, আরো কিছু আছে। মনে হচ্ছে সময় নেন, সমস্যা নাই প্রিয় ভিউয়ার্স, মনে হচ্ছে পারবে না, তবে এটা খুবই আকর্ষণীয় একটা ধাঁধা, খুবই আনন্দের। এখন ওনারা যদি না পারে তাহলে আমাকে এই দিয়ে দিতে হবে। ঘাম বের, দৌড়াইলে স্বামী স্ত্রী কি রাতের বেলা দৌড়ায়? তাও ঠিক না, ওই যে আমার মতো গাই দিয়ে হইলে ঘামায়। আচ্ছা, ঘামাবে যদি তাহলে কম্বলের দরকার কি? কম্বল ফেলে দিবে, ঘামাইতে হইব তো। আপনার প্রশ্নটা ওখানে না, ঘাম বের করতে শীতের সময় তো কখনো ঘামে না, তখন তো কম্বল গায়ে দেয় শীতের সময়। এটা হবে না, যাক এটা হবে না, রাইট, শীতে তো আর ঘামায়। আচ্ছা, আমরা হেরে গেছি। হ্যাঁ, হেরে গেছি, পারছি না। আহা, পুরস্কারটা পেলেন না, আফসোস লাগছে আমার। না, এরকম পুরস্কার না, আপু তারপর পুরস্কারটা দিব। আমার মনে হচ্ছে আপনি পুরস্কার পেতে পছন্দ করেন। আমার খুব ইচ্ছে করছে তোমার মুখ থেকে শোনা। বাট তারপরও নিয়ম যেটা, যে কুইজের উত্তর যদি না জিততে পারে তাহলে তো পুরস্কারটি পাবে না, এটাই হচ্ছে নিয়ম। এখন আপু যদি পার্সোনালি চায় তাহলে আপুকে ভালোবেসে আমি দিতে পারি আর কি, সুন্দরবন নার্সারির পক্ষ থেকে। আমি তোমাকে দিব, তুমি আমাকে ঘামের এটা বলো যে ঘাম বের হয় কি করে, আমি শুনতে চাচ্ছি। আচ্ছা ওকে, ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং অনেকটা মজা করলাম, আমার ভালো লাগলো। অবশ্যই আমাদের, আমার ভিউয়ার্সদেরও ভালো লেগেছে আশা করি। প্রিয় ভিউয়ার্স, আপু তো দিতেই পারলো না, আপু বারবার বলতেছে ঘাম কেন বের হয়। ঠিক আছে, আমি যেহেতু জানি, আমি বলে দিচ্ছি, রাতের বেলা স্বামী স্ত্রীর একত্রে ঘাম বের হয়, সেটা শুধুমাত্র স্বামী স্ত্রীর না, সবারই হয়। বাট আমরা প্রশ্নটাকে একটু আকর্ষণীয় করার জন্য, মজা করার জন্য, বিনোদন দেওয়ার জন্য একটু পেঁচিয়ে বলেছিলাম যে স্বামী স্ত্রীর তো, যখন মানুষের বাসায় বিদ্যুৎ চলে যায়, কারেন্ট চলে যায়, তখন মানে শরীরে সবারই ঘাম বের হয়। তাই কথাটা বলা হয়েছিল যে একত্রে ঘাম বের হয়, তো শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ না, সবারই আর কি। আমি জিতে গেছি, কিভাবে জিতলেন আপু? চলে গেলে এটা একই, কিন্তু স্বামী স্ত্রী বলা হয়েছে, এই জন্য আমার শোনার খুব ইচ্ছে ছিল, পুরস্কার আমি জিতে গেছি। ওকে, আপনি পুরস্কার জিতে গেছেন। এখন কথা হচ্ছে যে অবশ্যই প্রশ্নটাকে একটু পেঁচিয়ে বলবে, এটাই হচ্ছে ধাঁধার নিয়ম। এখানে স্বামী স্ত্রী বলা হয়েছে, ফুল ফ্যামিলি নিয়ে আসছো। আপনার তো ঘাম পড়তেছে আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পুরস্কারটা কি দিব নাকি দিব না, পরবর্তীতে কোনো এক সময় দিব যদি আসেন, আবার দেখা হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য সাথে থাকার জন্য। চ্যানেলটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।